এবার বিশ্বনবীর পথে। আত্মশুদ্ধি ও সংযমের মাস পবিত্র মাহে রমজান। বিশ্বের মুসলিমরা আত্মার পরিশুদ্ধিতে আত্মনিয়োগ করে এই পবিত্র মাসে। মাহে রমজান বিশ্ব মানবতার কল্যাণে এক বিশাল নিয়ামত। আর এই নিয়ামতের মাস নিয়ে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার ও প্রিমিয়াম সুইসের সৌজন্যে সৌদি আরব থেকে মাই টিভির বিশেষ আয়োজন বিশ্বনবীর পথে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হালিম নিহন। কোথাও কোথাও উল্লেখ আছে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের আগমনের পূর্বে হযরতের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, রজব ও শাবান মাসকে বরকত দ্বারা পরিপূর্ণ কর এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। পবিত্র এই মাস পাওয়ার জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায় উদগ্রীব থাকেন, গোটা মানবতা আল্লাহর সান্নিধ্য লাভে আত্মনিগ্ন থাকে এবং যাবতীয় অকল্যাণ দুর্বোধ করে বিশ্ব ভ্রাতৃত্বের অনুপম আদর্শ প্রতিষ্ঠায় কোরআন ও সুন্নার আলোকে জীবনযাপন করার জন্য এ মাসে আকুতি পেশ করে থাকে। সেই পবিত্র মাসকে উদযাপনের জন্য সৌদি আরবে নেওয়া হয় নানান রকম আয়োজন। বিশেষ করে আমাদের পবিত্র রমজান যাতে সুস্থভাবে এবং পবিত্রতার সঙ্গে পালন করা যায়, দৈনন্দিন খাবার দাবার ও বাজার দ্রব্য দিয়ে সহজ লভ্যতা যাতে ক্রয় ক্ষমতার ভিতর থাকে, সেই বিষয়টি নিয়ে যেমন ব্যস্ত থাকেন সৌদি সরকার, তেমনই নেওয়া হয় পবিত্র রমজানে পবিত্রতার সাথে পালনে আরো বেশ কিছু পদক্ষেপ, যার মধ্যে উল্লেখযোগ্য সরকারি বেসরকারি সব কর্মস্থলে কর্মঘণ্টা কমিয়ে এনে করা হয় 6 ঘন্টা। দিনের বেলা নয়, রাতের বেলায় চলে সকল কর্মকাজ। শুধু রমজান মাস আসলেই সৌদি আরবের দিন হয়ে যায় রাত আর রাত হয়ে যায় দিন। আর এই পরিবর্তন সকল দেশে মুসলমানদের জন্য হওয়া উচিত। আর কখনই বা হবে সে প্রত্যাশায় রেখে আব্দুল হালিম নিহান, মাইটিভি, সৌদি আরব। আন্তর্জাতিক প্রসঙ্গ।